हेलो फ्रेंड्स आरके रॉय सिटुएशन अपन सकल के सुस्वागतम बंधुरा अपार प्राइमरि सम्पर्के अपना विभिन्न रकम कथा बार्ता सुनछेन विभिन्न रकम आपडेट सुनछेन तो कैन फाइल सम्पर्के एक आपडेट अपनारा इतिमध्ये देखेछेन तो आज के कैन फाइल सम्पर्के विस्तारित भावे आलोचना करब एवं कैन फाइल हवा उचित कि ना कैन फाइल की कारा कैन फाइल करते पारे कैन फाइल सुविधा असुविधा सब किछु निये आलोचना करब। कैन फाइलर फुल फॉर्म होच्छे सिविल एप्लीकेशन नम्बर। ये कैन फाइल बोलते जेटा आम्रा साधारण दृष्टिकोण थेके जेटा बुझी सेटा होच्छे आम्रा जेमन करे विभिन्न संस्थाय बा कोर्टे जेमन करे सादा पेजर मध्य कोनो किछु एप्लीकेशन आम्रा प्रधान विचारपति के पाठाते पारी बा इमेलेर माध्यमे प्रधान विचारपति के पाठाई ठीक सेई रकमेर एकटी एप्लीकेशन होच्छे कैन फाइल। तबे एखाने सामान्य किछु पार्थक्य आछे। এই অ্যাপ্লিকেশনটি করা হবে সম্পূর্ণরূপে আইনি পদ্ধতিতে। এখানে যারা বা যে ক্যান ফাইলটি করছেন ওনার একজন আইনজীবী থাকবে, উনি সম্পূর্ণ আইনিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে এই আপিলটি করবেন। এটাকে আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে ক্যান ফাইল বলি। তো এই ক্যান ফাইল কখন করা হয় এবং কারা কারা এই ক্যান ফাইল করতে পারে সে সম্পর্কে এবার জানব। তো যখন আমরা দেখতে পাই বাদী এবং বিবাদী যে পক্ষ যারা হাইকোর্টে বা বিভিন্ন রকম কোর্টে কেস লড়ছেন এবং সেই কেসটির হিয়ারিং তেমন একটা হচ্ছে না, দীর্ঘদিন ধরে সেই কেসটি ঝুলে রয়েছে কোর্টের মধ্যে এবং কোনো রকম একটা কনক্লুশনে বা রায়দান হচ্ছে না, এবং ওই কেসের মধ্যে যারা বাদী এবং বিবাদী পক্ষ আছে, দুপক্ষ যারা আছেন, সেই দুপক্ষ বাদে অন্য কোনো ব্যক্তি থার্ড পার্সন, যেটাকে আমরা থার্ড পার্টি হিসেবে বলছি, তৃতীয় ব্যক্তি হিসেবে বলছি, সেই তৃতীয় ব্যক্তির যদি কোনো অসুবিধা হয়ে থাকে ওই কেসের সাথে জড়িত কোনো তৃতীয় ব্যক্তি, যিনি কোনো কেস করেননি, যিনি বাদী বা বিবাদী পক্ষ নন, সেরকম কোনো ব্যক্তির যদি অসুবিধা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি হাইকোর্টের প্রধান বিচারপতিকে ক্যান ফাইল করে অনুরোধ করতে পারেন যাতে দীর্ঘদিনের এই চলে আসা না হওয়া হিয়ারিং এবং দীর্ঘসূত্রতা থেকে দ্রুত যাতে সংশ্লিষ্ট কেসটির প্রতি মাননীয় বিচারপতি মহাশয় একটা কনক্লুশনে আসেন এবং যে কোনো একটা রায়দান করেন। সেই জন্যই কোনো তৃতীয় ব্যক্তি বা তৃতীয় পার্সন বা থার্ড পার্সন কিন্তু ক্যান ফাইল করে সেখানে আপিল করতে পারে। তো আপার প্রাইমারির ক্ষেত্রে এখানে বাদী এবং বিবাদী পক্ষকে আমরা বলতে পারি, কমিশনকে এবং যারা বিরোধী পক্ষের পিটিশন কেস করেছেন তাদেরকে আমরা বাদী এবং বিবাদী পক্ষ বলবো, এবং এখানে থার্ড পার্টি হচ্ছে তারাই যারা দীর্ঘদিন থেকে এই দুটি পক্ষের বাইরে এই দুটি পক্ষের কেস করার ফলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যারা দ্রুত নিয়োগ চাইছেন এবং যারা কেসের সাথে জড়িত নন তাদেরকে আমরা এখানে থার্ড পার্টি হিসেবে বলবো। এরাই ক্যান ফাইল করতে পারে দ্রুত যাতে কেসটি রায়দান করা হয় সেই জন্য। তো বন্ধুরা এখানে আরেকটি প্রশ্ন আসে যে এই ক্যান ফাইল করলে যারা করবে তাদের কোনো ক্ষতি হবে কি না, তাদের কোনো হারানোর ভয় আছে কি না, বা তাদের লাভ হলে কী লাভ হবে সে সম্পর্কে একটা প্রশ্ন এখানে এসে যায়। তো প্রথমেই বলে রাখি যে ক্যান ফাইলের ফলে কোনো হারানোর বা কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই। এখানে 0% জিরো আপনি হারাতে পারেন, শূন্য হারাতে পারেন। তবে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটা কিছু পরিমাণে লাভ হতেই পারে। এখানে জিরোর থেকে বেশি লাভ হতে পারে কিন্তু ক্ষতি জিরো হবে, কেননা ক্যান ফাইলের ফলে আপনি প্রধান বিচারপতিকে শুধু এটুকুই বলবেন যে কেসটির দ্রুত হিয়ারিং করে দ্রুত একটা কনক্লুশনে পৌঁছানোর জন্য। তো এখানে আপনার হারানোর কিছু নেই। যদি সম্ভব হয় তাহলে আপনার এই ক্যান ফাইলের মাধ্যমে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হয়ে রায়টা দ্রুত বের হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখন যে বিষয়টি সবচেয়ে বেশি চর্চিত সেটি হচ্ছে এখন এই পর্যায়ে এসে আপারের ক্ষেত্রে ক্যান ফাইল করা উচিত কি না। অনেকেই কিন্তু এক কথায় রাজি হয়ে যাবেন যে ক্যান ফাইল করার জন্য যাতে দ্রুত কেসটি রায়দান হয় তার জন্য, কিন্তু এখানে একটি বিষয় এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেটি হচ্ছে লকডাউনের পূর্বে আমরা দেখেছিলাম যে হিয়ারিংগুলোর মধ্যে প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে, যারা পিটিশনার তাদের বলা প্রায় শেষ হয়ে গেছে, আর হয়তো একটা কি দুটো হিয়ারিংয়ের পরে কেসটির একটা শেষের পর্যায়ে এসে একটা কনক্লুশনের দিকে এগোচ্ছিলাম, কিন্তু এই লকডাউনের জন্যই আবার সেটা ডিলে হয়ে গেল। সকলেই আমরা আশা করছি আর মাত্র দু একটি হিয়ারিংয়ের পরেই বিচারপতি মহাশয়া একটা কনক্লুশনে পৌঁছাবেন, রায় দেবেন। তো এই মুহূর্তে এসে এখন যদি আমরা ক্যান ফাইল করি তাহলে সেক্ষেত্রে এই ক্যান ফাইলের যে আইনজীবী থাকবেন, উকিল থাকবেন, ওনাকে বলার জন্য অন্ততপক্ষে একদিন অথবা দুদিন সময় বিচারপতি নিতে পারেন।
তাই এখানে আরও হিয়ারিং পিছিয়ে যাবে, আবার বেশ কয়েকটি হিয়ারিং হয়তো যুক্ত হতে পারে। তাই এই মুহূর্তে ক্যান ফাইল না করাটাই উচিত বলে আমার মনে হয়। তবে কোর্ট যখন 8 তারিখের পরে স্বাভাবিক হওয়া শুরু করবে এবং আমরা পরিস্থিতির উপর লক্ষ্য করব যে হিয়ারিংয়ের পর্যায়টা কোন দিকে এগোচ্ছে, ঢিলেমের দিকে যাচ্ছে না দ্রুততার দিকে আমরা তৎপরতা দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতির উপর নির্ভর করেই কিন্তু ক্যান ফাইল করাটা উচিত কি না সেটা ঠিক করা প্রয়োজন। তবে যারা ক্যান ফাইল করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা পরিকাঠামোগত দিক দিয়ে, মানসিকভাবে দিক দিয়ে এবং শারীরিকভাবে দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে আপনারা ক্যান ফাইল করার জন্য প্রস্তুতি হয়ে থাকুন। যদি পরিস্থিতি তেমন পর্যায়ে পৌঁছায় তাহলে আপনারা অবশ্যই ক্যান ফাইল করবেন, কিন্তু এই মুহূর্তে ক্যান ফাইল না করাটা অনেকটা শ্রেয়। তো বন্ধুরা, এরপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এই ক্যান ফাইল যদি আমরা করি তাহলে কাদের উদ্যোগে আমরা ক্যান ফাইল করব, কারা আমাদেরকে নেতৃত্ব দেবে, কাদের সাপোর্টে, কাদেরকে বিশ্বাস করে আমরা ক্যান ফাইল করব, সেই প্রশ্নটি কিন্তু প্রধান হিসাবে সামনে আসে। তো এ ব্যাপারে সর্বপ্রথম যে সংগঠনটি এগিয়ে আসে সেটি হচ্ছে অ্যারাবিক সাবজেক্ট অ্যাসোসিয়েশন, অর্থাৎ এএসএ, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক যে চাকরি প্রার্থী মঞ্চ আছে সেই মঞ্চের পক্ষ থেকে তাদেরকে সমর্থন করা হয় এবং তারা একজোট হয়ে ক্যান ফাইল করার একটা পরিকল্পনা করে। তবে এই মুহূর্তে তারা ক্যান ফাইল করার কোনো পরিস্থিতি তারা দেখছেন না, তারা একটি লিংক প্রোভাইড করেছেন ফেসবুকের মধ্যে, সেখানে সেই সব ক্যান্ডিডেটকে আমন্ত্রিত করা হচ্ছে যারা ক্যান ফাইল করতে আগ্রহী এবং তাদেরকে একটি ফর্মের মধ্যে সাইন আপ করে তাদের কাছ থেকে পিটিশন হওয়ার পারমিশন নিয়ে নেওয়া হচ্ছে। তবে এখনই তারা ক্যান ফাইল করছে না, যদি পরিস্থিতি বেগতিক হয় 8 তারিখের পরে দুই একটি হিয়ারিং যখন হবে তখন পরিস্থিতি বুঝে ওনারা ঠিক করবেন ক্যান ফাইল করবেন কি না, আগাম পরিস্থিতির জন্যই কিন্তু তারা তৈরি হয়ে নিচ্ছেন। তো আপনারা যারা ইচ্ছুক ক্যান ফাইল করার জন্য আপনারা অবশ্যই ফেসবুকে যে লিঙ্কটি ঘোরাঘুরি করছে আমার পেজের মধ্যে বা বিশ্বস্ত যারা আছেন তাদের প্রোফাইলে যে লিঙ্কটি ঘোরাঘুরি করছে সেখানে গিয়ে আপনারা সেই ফর্মটিকে ফিল আপ করে রেজিস্টার হতে পারেন, পিটিশন হওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ক্যান ফাইল সম্পর্কে একটি জেনারেল ধারণা, যে বিষয়টি অনেকেরই জানার প্রয়োজন ছিল, তাই ভিডিওটি তৈরি করলাম। সাপোর্ট করবেন, ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, থ্যাংকস।